আমার স্নেহের ক্লাস ফোরের ছাত্রছাত্রীরা, বর্তমান পরিস্থিতির কথা তোমরা সকলেই জানো, তাই বিদ্যালয়ে আসা যাচ্ছে না, সেজন্য আমরা এই অনলাইন ক্লাসের বিশেষ ব্যবস্থা নিয়েছি। আশা করি তোমরা ভালোই আছো। প্রথম বার্ষিক পরীক্ষা যতদূর হওয়ার কথা ছিল, তারপরের পাঠ্যাংশ মালগাড়ি পেবেন্দ্র মিত্র। মালগাড়ি পেবেন্দ্র মিত্র প্রথমেই কবি বলছেন যে চাই না আমি, চাই না, চাই না আমি তুফান কি, চাই না আমি তুফান কি বেলতেন, মেলতেন মালগাড়ি হই মালগাড়ি হই একটি শুধু যদি, একটি শুধু যদি। তাহলে কবি কোন দ্রুতগামী ট্রেন হয়ে জীবন কাটাতে চাইছেন না, তাই তিনি মালগাড়ি হয়ে অনন্তকাল ধরে ইচ্ছা মতো পথ চলতে চাইছেন। সময়ের ব্যস্ততাহীন অনন্ত সময় ধরে পথ চলার যে আনন্দ, সেটা উপভোগ করতে চান কবি একটি মালগাড়ি হয়ে। কোন দ্রুতগামী ট্রেন হয়ে তিনি জীবন কাটাতে চান না, তাই এখানে কবি বলেছেন দেখো ঘটর ঘটর দিন রাত্রি চলে, তার দিন এবং রাত্রি ধরে তিনি ধীরে সুস্থে রয়ে বসে চলতে চান, কোনো তাড়া নেই তার জীবনে, যেন ভাটার নদী। তাহলে ভাটা বলতে কি হয়ে যায় না, নদীতে যখন ভাটা আসে তখন জলের পরিমাণ কমে যায়, ভাটাযুক্ত নদী তোমরা জানো জোয়ার ভাটা হয় এমন গঙ্গা নদীর কথা। তাহলে সে এখানে আমরা দেখবো জন্মদিনে কবি বলতে চাইছেন যে জন্মদিনে যদি একটি পরীর সাথে দেখা হয়, তাহলে তার কাছে তিনি একটি বর চেয়ে নেবেন, কি বর চাইবেন না তাকে মালগাড়ি করে দেওয়া। কারণ প্যাসেঞ্জার ট্রেন বা মেল ট্রেন এরা সবাই কি করে, কাজে ধান্দা নিয়েই চলতে ভালোবাসে, স্টেশন পেলেই তারা কি করে যাত্রী ওঠায় নামায়, কারণ তাদের ভাবনা শুধু একটাই যে লেট হয়ে যায় বাঁচি। তো কবি চাইছেন নিজের খুশি মতো চলতে, কোনো টাইম টেবিল দেখার দায় তার নেই, যত দূরেই তিনি যেখানেই যেতে চান সব লাইন তার একা হতে হবে, এটাই তিনি চাইছেন। তো বলছে দেখো যখন ট্রেনগুলো এক লাইনেই ছুটছে, যাওয়া আসার বাধা তার ঠিক ঠিকানা রয়েছে, কিন্তু মালগাড়ি বলে তার জন্য সব রাস্তায় বলা, থামতে যেতে কোথাও তার মানা নেই। যখন ওই মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেন হাসফাঁসিয়ে চলে, তখন কবি কী করে যেতে চাইছেন না, যাচ্ছি যাব করেই আমার যাওয়া, ওরা শুধু পৌঁছাতে চাই ছুটে, আমার সুখ অশেষ চলতে পাওয়া। তাই কবি প্রেমেন্দ্র মিত্র চাইছেন মালগাড়ি হয়ে নিজের খেয়াল খুশি মতো চলাতেই বেশি আনন্দ উপভোগ করতে। তার এই পাঠ্যাংশের যে কবিতাটা, যে কবিতাটা তোমরা ভালো করে পড়ে নেবে, আমি কয়েকটা প্রশ্ন তো মনে করিয়ে দিচ্ছি, দেখবে মৌখিক প্রশ্ন এক এক জায়গায় আছে, দেখবে মৌখিক প্রশ্ন এক এক জায়গায় প্রশ্ন আছে, এই কবিতাটি কে রচনা করেছে, তার আলোচ্য কবিতাটি, আলোচ্য কবিতাটি, আলোচ্য কবিতাটি কবি দেবেন্দ্র মিত্র দেবেন্দ্র মিত্র রচনা করেছেন, প্রশ্ন আছে এক থেকে
চার মৌখিক প্রশ্ন মৌখিক প্রশ্ন ওই চার থেকে আট পর্যন্ত চার থেকে আট পর্যন্ত তোমরা অভ্যাস করবে বাড়িতে চার থেকে আট পর্যন্ত তোমরা বাড়িতে অভ্যাস করবে বাকি প্রশ্নগুলো আমরা ডেস্কটপে দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে এরপরে যে পাঠ্যটা হবে সেটা হলো মনের খবর মনের খবর মমতানন্দ রায়ের আশা করি তোমরা বাড়িতে বাবা মার কথা শুনে পড়াশোনা করছো তোমরা ভালোই আছো আর আরো ভালো থাকার চেষ্টা করো তোমাদের যে পড়াশোনাগুলো অনলাইনের মাধ্যমে আমরা করাচ্ছি তোমরা সেগুলো অনুশীলন করো বাড়িতে যে টাস্কগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা ভালোভাবে খাতায় অভ্যাস করবে এটা বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি পরের ক্লাসে দেখা হচ্ছে।